কাউসার হোসেন, আপনি লিখেছেন মরণোত্তর কিডনি অথবা শরীরের অন্য কোনো অর্গান দান করা জায়েজ আছে কিনা। মরণোত্তর আপনি কিডনি কিংবা শরীরের অন্য কোনো অর্গান কাউকে দান করবেন কখন, যদি কারোর কোনো অঙ্গের প্রয়োজন হয় এবং তাকে আপনি সহযোগিতার জন্য এটি করছেন, সেটি জায়েজ হতে পারে। বাট অনেকে আছেন যে আখেরাতের প্রতি বিশ্বাসটা তার দুর্বল, তিনি মনে করেন যে এটা তো পচে গেলে ছাই হয়ে যাবে আর দরকার কি, সেই জায়গাতে তিনি এগুলো দিয়ে যান। অনেক নাস্তিকরা এটা করে থাকেন, তো সেই বিশ্বাস থেকে হলে সেটি তো অবশ্যই কুফুরি এবং এর কারণে ঈমান চলে যাবে। এবং তিনি মনে করেন যে ব্যক্তিগত কারোর প্রয়োজন হোক বা না হোক, হাসপাতালে দিলাম কারো না কারো দরকার হবে, পচে গেলে কি লাভ হবে না। মানুষের শরীরকেও সম্মান করার নির্দেশ ইসলাম দিয়েছে, যার কারণে একজন মানুষ মৃত্যুবরণ করার পর তার দেহ যাতে অপমানের শিকার না হয়, অমাননার শিকার না হয়, সেখানে কাটা ছেঁড়া ইত্যাদি না করা হয়, সেই জন্য কিন্তু শরীরের সুস্পষ্ট নির্দেশনা রয়েছে। এমনকি রণাঙ্গনে কোনো ব্যক্তি শত্রুপক্ষের কাউকে হত্যা করার পর তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলোকে কাটাকাটি করা, এটাকে মুসলা বলা হয়। মুসলা কিন্তু শরীয়তে পরিষ্কারভাবে নিষিদ্ধ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, এটা হারাম। তো এখান থেকে বোঝা যায় যে মানব দেহে কোনো প্রকার অপমানকর অমাননাকর কোনো কিছু করা শরীরের দৃষ্টিকোণ থেকে গ্রহণযোগ্য নয়। বিধায় আপনি মৃত্যুবরণ করার আগে জীবদ্দশায় বলে রাখলেন যে আমার অঙ্গগুলো হাসপাতালে দিয়ে যেও, এটা হবে সেটা হবে, আমার দেহ দিয়ে কাটাকাটি করবে, পচে গেলে কী লাভ হবে, এটা শরীয়ত নির্দেশনা নয়। শরীয়ত নির্দেশনা হলো একজন মুসলমানের মৃত্যুর পর তার শরীরকে সুন্দর করে দাফন করে যেতে হবে। হ্যাঁ, কোনো মানুষ অবিশ্বাসী আল্লাহর প্রতি, যার কারণে তিনি দিয়ে গেছেন, তাহলে সেটা ছাত্ররা সেটা ব্যবহার করতে পারেন, সেটা ভিন্ন বিষয়। বাট কোনো মুসলমান তিনি তার শরীর, তার দেহ হোক মৃত্যুবরণ করার পর সেটা মাটিতে, মাটির সাথে মিশে যাবে, তারপরও তার দায়িত্ব হলো যে দাফন কাফনের যে ফরজ বিধান আছে সেই ফরজ বিধানটা মেনে চলা, নিজের শরীরকে এই কাটাছাড়া করতে দিয়ে যাওয়া এবং দাফন কাফনকে অযথা মনে করা, এটা শরীয়তের একটা গুরুত্বপূর্ণ বিধানের প্রতি অবজ্ঞা এর সামিল। আল্লাহ তালা কোনটা কেন দিয়েছেন সেটা তিনি ভালো জানেন। অতএব আল্লাহ তালার এই নির্দেশগুলোর যথার্থতার প্রতি ইয়াকিন এবং ঈমান বিশ্বাস আমাদের থাকতে হবে। যেমনটি বললাম যে নির্দিষ্ট কারোর হয়তো কিডনির প্রয়োজন, আপনি বললেন যে তার কিডনি যদি ট্রিটমেন্ট এর মধ্যে না হয় আর আমার মৃত্যু হয়ে যায়, তাহলে কিডনিটা খুলে তাকে দিয়ে দিলেন বা চোখটা খুলে তাকে দিয়ে দিলেন, এটা ওই ব্যক্তিকে সহযোগিতার জন্য আপনি করলেন, সেটি ভিন্ন কথা, সেটা জায়েজ হতে পারে।